উকিলের বুদ্ধি, সুকুমার রায়। গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে, বেচারা কবে তার কাছ থেকে ২৫ টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন ৫০০ টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে ১০০ টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে ৫০০ টাকার ১ পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় শামলা মাথায় চশমা চোখে তোকর বুদ্ধি উকিল এসে বলল, ওই ১০০ টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন বাবু। উকিল বলল, তবে শোনো, আমার ফোন দিব নি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা টথা কইও না, যে যা খুশি বলুক, গাল দিক, আরো প্রশ্ন করুক, তুমি আর জবাবটি দেবে না, খালি পাঠার মতো ব্যয় করবে, তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি ৭ বছর আগে ২৫ টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যয়। উকিল বলল, খবরদার, বলো নিয়েছিলে কি না। চাষা বলল, ব্যয়। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যয় ব্যয়। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল বলে উঠল, হুজুর, ও কি আজকের পাগল, ও বহুকাল আগের পাগল, জন্মে অবধি পাগল, ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখুন এই হতভাগা মহাজনটার কাণ্ড, দেখুন তো, ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথার ঠিক আছে? এরা বলছে এইখানে একটা আঙুলে টিপ দে, পাগল কি জানি সে অমনি টিপ দিয়েছে, এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিকক্ষণ শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির, সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা না হয় তো ৪০০ টাকা ছেড়েই দিলাম, ওই ১০০ টাকাই দে। চাষা বলল, ব্যয়। মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। গরিব চাষা এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু, আমার পাওনাটা আগে চুকিয়ে দিয়ে যাও, ১০০ টাকায় যে রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যয়। উকিল বলল, বাপু হে ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতন মুখ করে আবার বলল, ব্যয়। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখ, পাড়া গিয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে, আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না।